এবার আমরা শিখব নততলে বস্তু সাম্যাবস্থা এবং বস্তুটি যখন নিচের দিকে নামার উপক্রম করছে, দেখে নাও পিকচারটা একই রকম। প্রথম অবস্থায় একটা বস্তু তার ওজন কাজ করছে নিচের দিকে ডাউনওয়ার্ড, এই উপাংশটা ডাব্লিউ কস থিটা, কারণ এখানে এটা এই অ্যাঙ্গেলটা থিটা, এটা ডাব্লিউ সাইন থিটা, এটা রিয়াকশন ফোর্স আর, এবং বস্তুটা যেহেতু নিচের দিকে নামার উপক্রম করছে তার জন্য ঘর্ষণ বল কাজ করছে উপরের দিকে, ফ্রিকশন এফ, এবং এফ ইজ ইকুয়াল টু মিউ আর, এগুলো তোমরা জানো। নেক্সট এখানে একটা এক্সট্রা বল কাজ করছে, একটা ফোর্স, যেই বলটার জন্য কি না বস্তুটা নিচের দিকে নামার উপক্রম হলেও নামবে না, কারণ এখানে এরকম একটা ফোর্স দিয়ে বস্তুটাকে টেনে রাখা হয়েছে, যেটা কি না নততলের সাপেক্ষে ধরে নাও আলফা কোণ করে আছে। ক্লিয়ার? এটা কিন্তু এক্সট্রা একটা বল ইন্ট্রোডিউস হচ্ছে, এটার জন্য বস্তুটা আলটিমেটলি পড়ছে না। এবং বুঝতেই পারছো এই এফ এর দুটো উপাংশ হচ্ছে, একটা হচ্ছে এই দিকে এফ কস আলফা, আর একটা এই দিকে হচ্ছে এফ সাইন আলফা। তো এই দিকের উপাংশটা আমরা লিখে দিচ্ছি এফ কস আলফা, আর এই দিকের উপাংশটা এফ সাইন আলফা। নেক্সট আমরা এই দুটো দিকে একটা হচ্ছে নততল বরাবর টোটাল লব্ধি বল বার করবো ইকুয়াল টু জিরো, যেহেতু বস্তুটা সাম্যাবস্থায় রয়েছে, এবং আর যেহেতু বস্তুটায় কোনো ত্বরণ সৃষ্টি হচ্ছে না, তার জন্য আমরা বলতে পারি বস্তুর উপর মোট প্রযুক্ত বল শূন্য বা লব্ধি বল শূন্য। সেটা আমরা দুটো ইকুয়েশন লিখবো, একটা নততল বরাবর, একটা উল্লম্ব দিক বরাবর। তো ফার্স্টে আমরা যদি নততল বরাবর ইকুয়েশনটা লিখি, তাহলে কি লিখতে পারি এফ প্লাস মানে স্মল এফ প্লাস এফ কস আলফা ইকুয়াল টু ডাব্লিউ সাইন থিটা। তো আমি লিখে দিচ্ছি, দেখো স্মল এফ প্লাস এফ কস আলফা ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা, এটা একটা ইকুয়েশন পেলাম। আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে এইটা, যেটা নততলের উল্লম্ব দিকে এটা আমরা লিখতে পারি আর প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু ডব্লু কস থিটা, সরি সাইন আলফা ইকুয়াল টু ডাব্লু কস থিটা। ওকে, এবং স্মল এফ আর আরের মধ্যে সম্পর্ক হচ্ছে, স্মল এফটাকে আমরা লিখতে পারি মিউ আর, আমরা জানি ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, সেখান থেকে ঘর্ষণ গুণাঙ্ক ইনটু রিয়াকশন নর্মাল রিয়াকশন। তো এই দুটি ইকুয়েশন আমরা সলভ করবো, এটা নাম্বার ওয়ান, এটা নাম্বার টু, এই দুটি ইকুয়েশন আমরা সলভ করবো। সলভ করে যেটা আমরা জানতে চাইছি সেটা হচ্ছে এফ, এই কারণে আমি কি করব ফার্স্টে এই দুটোকে মাইনাস করব। অর্থাৎ দেখো যদি আমরা ইকুয়েশন ওয়ান মাইনাস টু ইন্টু মিউ করি, অর্থাৎ সেকেন্ড ইকুয়েশনটাকে মিউ দিয়ে গুণ করে মাইনাস করি, তাহলে কি আসে মিউ আর কেটে যাবে, এটা থাকবে এরকম লেফট সাইডে এফ এফ কস আলফা মাইনাস মিউ এফ সাইন আলফা ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা মাইনাস মিউ ডাব্লু কস থিটা। এবার এফটাকে কমন নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে কস আলফা মাইনাস মিউ সাইন আলফা, এখানে ডাব্লু কমন নিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, হয়ে গেল। তো এফ ইজ ইকুয়াল টু কী পাচ্ছি ডাব্লু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা বাই কস আলফা মাইনাস মিউ সাইন আলফা, ঠিক আছে। আচ্ছা, মিউ এর সাথে আমরা ঘর্ষণ কোণের সম্পর্ক জানি, মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা, অর্থাৎ ল্যামডা যদি আমাদের জানা থাকে তাহলে এই ফর্মুলাটা আমরা এরকম লিখতে পারি এফ ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা, মিউ এর জায়গায় আমরা লিখব ট্যান ল্যামডা কস থিটা বাই কস আলফা মাইনাস, মিউ এর জায়গায় লিখব ট্যান ল্যামডা সাইন আলফা। নেক্সট স্টেপে ট্যান ল্যামডাটাকে আমরা ভেঙে দিচ্ছি সাইন ল্যামডা বাই কস ল্যামডা এরম করে, তাহলে দেখো কী থাকছে, এটা হয়ে যাবে সাইন ল্যামডা বাই কস ল্যামডা, এরকম পাচ্ছি। তাহলে নেক্সট স্টেপে দেখো কস ল্যামডাটাকে আমরা আবার লসাগু করে নেব,
তাহলে এটা হয়ে যাচ্ছে sin theta cos lambda minus sin lambda cos theta by cos alpha cos lambda minus sin lambda sin alpha. আচ্ছা তোমরা এই ফর্মুলাগুলো জানো, ত্রিকোণমিতি ফর্মুলা, sin a cos b minus cos a sin b. ঠিক আছে, তাহলে এটা sin a minus b অর্থাৎ theta minus lambda formula. নেক্সট নিচের ফর্মুলাটা cos a cos b minus sin a sin b, এটা কিন্তু cos a plus b এর lambda formula, sorry, তাহলে cos alpha plus lambda formula বসে যাচ্ছে. ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে f এর, এটাই f বেরিয়েছিল f এর. এবার আমরা যেটা বার করতে চাইছি যে f এর মিনিমাম কত ভ্যালু প্রযুক্ত করলে এই বস্তুটাকে ধরে রাখা যাবে, অর্থাৎ f এর মিনিমাম ভ্যালুটা আমরা বার করতে চাইছি. তার কন্ডিশন বুঝতেই পাচ্ছ যে cos alpha plus lambda যদি ম্যাক্সিমাম হয় তাহলেই f মিনিমাম হবে. তাহলে cos alpha plus lambda ম্যাক্সিমাম মানেই হচ্ছে এটা 1, অর্থাৎ আলফা প্লাস ল্যামডা হয়ে যাবে ইকুয়াল টু 0, cos 0 এর ভ্যালু ম্যাক্সিমাম হয়ে থাকে, আর আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা, অর্থাৎ ঘর্ষণ কোণের সমান মানে এটা মাইনাস বেরোলো, কারণ হচ্ছে ঘর্ষণ কোণটা আমরা হয়তো লম্ব দিকের সাপেক্ষে মাপি, এটা মাইনাস বেরোলো কিন্তু ভ্যালুটা একই থাকবে. অর্থাৎ ঘর্ষণ কোণের সমান মানে বা সমান কোণ করে যদি এফটাকে টানা হয়ে থাকে তাহলেই কিন্তু আমার এফ এর ভ্যালুটা মিনিমাম হবে, বা মিনিমাম বল প্রযুক্ত করেই আমরা বস্তুটাকে ইনক্লাইন প্লেনের উপর সাম্যাবস্থায় আটকে রাখতে পারবো.